নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি করতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। একটা টিকিট কেটে আপনি ভাবছেন ভাগ্য বদলে যাবে, এটা কখনোই হতে পারে না। কারণ এই ভিডিওটি যদি আপনারা খুব মনোযোগ দিয়ে যদি আপনারা শুনেন এবং বুঝেন, তাহলে দেখবেন আপনাদের যে ধারণাটা কিন্তু পাল্টে কিন্তু যাবে। তবে হ্যাঁ, আপনার জন্মছকে প্রাপ্তির যোগ থাকা একান্তই দরকার। এবার আমি একটি কথা আপনাদেরকে বলি, আমি প্রতিদিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের জন্মকুণ্ডলিতে কিছু ভাব রয়েছে, যে ভাবগুলো আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। যেমন ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু আমাদের জন্মছককে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। এই ভাবগুলো যদি আমাদের দুর্বল হয় বা এই ভাবগুলোর উপর যদি কোনো পাপগ্রহ থাকে বা পাপগ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু প্রাপ্তিতে বাধা নিশ্চিত রূপে আসবে। এই জন্য আমি বারবার বলছি, ভাগ্যভাবকে স্ট্রং করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। দেখুন, একই রাশির লাখো কোটি কোটি মানুষ রয়েছে, সবার কিন্তু ভাগ্য কিন্তু আলাদা। অর্থাৎ সবাই যদি কোটিপতি হয়ে যেত, তাহলে সমাজে আজকে হয়তো কেউ গরিব কথাটি থাকতো না। কিন্তু কিছু সংখ্যক মানুষের সঙ্গে এই কোটিপতি বা লাখপতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনাদের আগামীকাল কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা। আমি বারবার বলছি, রাহুকে যদি আপনারা স্ট্রং করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। আপনারা যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা আসছে কিনা, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর পয়লা বৈশাখ উপলক্ষে, নববর্ষ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট রয়েছে, আকর্ষণীয় অফার রয়েছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই এই সময় কিন্তু এই আকর্ষণীয় অফারটি কিন্তু রয়েছে। যারা নিতে ইচ্ছুক রয়েছে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং পাশাপাশি শুক্র শনি বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে এবং সর্বোপরি দশা আপনার পারমিট করছে কি না, আপনার মহাদশা, আপনার অন্তর্দশা, আপনার প্রত্যন্তদশা পারমিট করছে কি না, সেটা আগে দেখে নিন। কারণ আপনার জন্মছকে যে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার, তার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। কারণ রাহু যেমন হঠাৎ প্রাপ্তি ঘটায়, তার জন্য রাহুকে কিন্তু পাওয়ার আপ করা কিন্তু একান্তই দরকার। এবং আপনার নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন, আপনার প্রাপ্তির যোগ কখন রয়েছে, কোন বছর রয়েছে, আদৌ আপনার আগামী সময়ের মধ্যে আছে না দু বছর পর আছে না আপনার কেটে গেছে, সেটা আগে জেনে নিন। অর্থ অপচয় করছেন, প্রতিদিন ভাবছেন আচ্ছা অল্প করে তো অর্থ যাচ্ছে, বিন্দু বিন্দু করে কিন্তু সিন্ধু হয়। অর্থাৎ আপনি ভাবছেন আমার অল্প টাকা যাচ্ছে, এমন কিছু না, কিন্তু ওই টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনার হচ্ছে না। দীর্ঘদিন ধরে যারা প্রচেষ্টা করেই যাচ্ছেন, আমি একটি কথা আবারও বলছি, বার্থ চার্ট রিফরমেশান ফর্মুলাটি আপনারা করুন। বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার এই প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। কারণ আপনি দীর্ঘদিন চেষ্টা করছেন, বাধা আসছে,
আপনার জন্মছককে সংস্কার করুন, আপনার জন্মছককে বিশেষ করে পাওয়ার অফ করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে যে কোনো দিক থেকে। এই যে আমি মহাপ্রাপ্তির কথা বলছি কি না, যে কোনো দিক থেকে এই মহাপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল রয়েছে। যে পাঁচ রাশির আমি কথা বলবো তার আগে রাহুকাল রয়েছে, 4:30 থেকে 6টা পর্যন্ত রাহুকাল রয়েছে আগামীকাল, বৈকাল 4:30 থেকে 6টা পর্যন্ত। যোগ রয়েছে শুভ যোগ এবং পাঁচটি রাশির রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার আপনাদেরকে বলবো। এই সময়গুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট, রিসার্চ করে কিন্তু এই সময়গুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দেওয়া হয়। যদি আপনার যোগ থাকে, ভাগ্য যদি ক্লিক করে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে ঘটবে। আমি একটি কথা আবারও বলছি, কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণ থাকে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, তিথিক্ষণটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি আপনার তিথিক্ষণটা যদি মিলে যায়, হয়তো আপনিও কালকে লাখপতি কোটিপতি হতেই পারেন। দেখুন কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা তো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। আমি আবারও বলছি আপনাদের কাছে জোরাত করে অনুরোধ, বিনীত নিবেদন, কৌশিক দা আপনাদেরকে বারবার বলছে যে টাকা নষ্ট করবেন না, একবার জন্মকুণ্ডলীকে বিচার করুন। জন্মকুণ্ডলী যাদের নেই হস্তরেখা বিচার করুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আগামীকাল শুভযোগে পাঁচ রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আমি আপনাদেরকে জানাচ্ছি। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 4। আপনাদের শুভ সময় সকাল 8:45 থেকে 10:52 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 5। আপনাদের শুভ সময় 9:02 থেকে 11:52 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 এবং 8। আপনাদের শুভ সময় 10:12 থেকে 11:28 পর্যন্ত। চার নম্বর রাশি সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে 12:45 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশি কুম্ভ রাশি, মর্যাদা করবেন সে রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার আপনার 4 এবং 8। আপনাদের শুভ সময় 12:00 থেকে 1:35 পর্যন্ত। টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এই যে আমি পাঁচ রাশির কথা বললাম, শুধুমাত্র রাশির নাম শুনে আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। যারা টিকিট কাটছেন আমি আবার বলবো নিজ দায়িত্বে কাটুন, কারণ আমার এই প্রোগ্রামটা আপনাদেরকে কিছুটা হয়তো আপনাদের মূল্যবান সময় আমি নিই, কিন্তু আপনাদেরকে অ্যাওয়ারনেস করি, কিছু বোঝানোর চেষ্টা করি যাতে আপনাদের অর্থ অপচয় না হয়। নমস্কার।